হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এই বাংলা ক্লাসে আমি একটি গল্প পড়ে শোনাবো। তার জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 53 পৃষ্ঠা বের করবে। গল্পের নাম হলো মিথ্যা কথার ফল। আমি গল্পটা তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি। গ্রামে একটি ছেলে ছিল, সে মা বাবার কথা শুনত না, লেখাপড়াও করত না। অসৎ সঙ্গে পড়ে মিথ্যা কথা বলা তার অভ্যাস হয়ে গিয়েছিল। সে খালি ঘুরে ঘুরে বেড়াত। তখন বাবা তাকে মাঠে গরু চড়ানোর কাজে লাগিয়ে দিলেন। মাঠে গরু চড়াতে গিয়ে সে কারো সঙ্গে কথা বলার সুযোগ পেত না, তার মনটা ছটফট করত। একদিন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। সে ভাবতে লাগল, কি করে মিথ্যা কথা বলে লোক ঠকানো যায়। গাছের তলায় শুয়ে শুয়ে তার আর ভালো লাগছিল না। সে তার পাশের লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো আর বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো। তার চিৎকার শুনে আশেপাশের চাষিরা যারা মাঠে কাজ করছিল তারা ছুটে এলো। এসে দেখল গরুগুলো দিব্যি ঘাস খাচ্ছে আর রাখাল ছেলেটি গাছতলায় দাঁড়িয়ে আছে। চাষিরা জিজ্ঞেস করলো, বাঘ কোথায়? রাখাল বলল, বাঘ আসেনি, তোমাদের কেমন মজা করে ঠকালু। দু একজন রাখালকে ধমকালো, বাকিরা চুপচাপ চলে গেল। কয়েকদিন পরে আবার একদিন রাখাল ছেলেটি চিৎকার করে উঠল, বাঘ বাঘ। সত্যি ভেবে আবারও অনেকে দৌড়ে এলো। রাখাল ছেলেটি তখন হাসতে লাগলো। ওর হাসি দেখে সবাই ভীষণ রেগে গেল। একজন রাখালকে বলল, মিথ্যা কথা বলিস না, একদিন মিথ্যা কথা বলার ফল তোকে পেতেই হবে, কেউ তোকে বিপদে সাহায্য করতে আসবে না। সত্যি তাই হলো। একদিন রাখালের ভাগ্য সেদিন খারাপ ছিল। সেদিন সত্যি বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে এলো। রাখাল বাঘ বাঘ বলে খুব চিৎকার করল, কিন্তু রাখাল মিথ্যা কথা বলছে ভেবে কেউ তাকে বাঁচাতে এলো না। বাঘ রাখালের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাহলে তোমরা দেখলে তো, মিথ্যাবাদীকে কিন্তু কেউ বিশ্বাস করে না। স্টুডেন্টস, এই গল্পটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে পড়বে। আর এই গল্পে ব্যবহৃত কতগুলি মিশ্র বানান আমি তোমাদের লিখিয়ে দিয়ে শেখাচ্ছি। দেখো, এই বানানটি লক্ষ্য করো। এখানে সকলে দেখো, এই চিহ্নটি ব্যবহার করা হয়েছে, যাকে আমরা বলি র ফলা। উচ্চারণ হবে গ্রাম। আচ্ছা, তারপরে দেখো, মিথ্যা, অভ্যাস, দিব্যি, সত্যি, সাহায্য। এই বানানগুলির দিকে লক্ষ্য করে দেখো, এই চিহ্নটি ব্যবহৃত হয়েছে। একে আমরা বলি জ ফলা। উচ্চারণ হবে মিথ্যা, অভ্যাস, দিব্যি, সত্যি, সাহায্য। এই চিহ্নটি হলো জ ফলা। এইবারে দেখো, আরেকটি মিশ্র বানান বা যুক্তাক্ষর ব্যবহৃত হয়েছে, যেটি হলো উমর সঙ্গে গয়ে যুক্তাক্ষর। উচ্চারণ হচ্ছে সঙ্গে। তারপর দেখো আরেকটি যুক্তাক্ষর, এটি মূর্ধন্য স আর টয়ে যুক্তাক্ষর। আবার একটি বানানের দিকে খেয়াল করো সকলে, এটি হচ্ছে দ আর ধয়ের যুক্তাক্ষর। পরের বানানটি লক্ষ্য করো, এটি হচ্ছে বর্গীয় জ এবং ইয়র যুক্তাক্ষর। আরেকটি বানান, দেখো, এটি হচ্ছে চ আর ছয়ের যুক্তাক্ষর। তো তোমরা কিন্তু এই বানানগুলো খুব ভালো করে অভ্যাস করবে, বারবার লিখবে এবং মুখে বলবে। এছাড়াও
পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে প্রতিটি বানান সহ ভালো করে পড়বে। এর পরবর্তী পর্যায়ে আমরা গল্পটি থেকে মানে, বিপরীত, বাক্য রচনা ও প্রশ্নোত্তর শিখবো।